এমন যদি হয় তুমি বাসায় বসে কোচিং সেন্টারের মতো প্রিপারেশন নিতে পারছো, কিন্তু এমনও হতে পারে যে তুমি যেই জিনিসটা টার্গেট করেছো সেটা কোচিং ছাড়া অ্যাচিভ করা যায় না। তো তুমি এই দুইটা ব্যাপারে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি দেখবে, তুমি কোচিং সেন্টারের যে সিক্রেটটা সেটা আজকে জেনে যাবে এই ভিডিওটা দেখার মাধ্যমে। আর কোচিং সেন্টারের সিক্রেট জানার পাশাপাশি আমি বলবো কিভাবে অনলাইন কোচিং আর বাসায় পড়ার মধ্যে খুব একটা কিন্তু পার্থক্য নেই, কারণ আমাদের যে মেন অ্যাসেন্সটা আছে সেটা কিন্তু অনেক অনলাইন কোচিং এ মিসিং, তাই মেন অ্যাসেন্সটা তোমাকে ফিরিয়ে আনতে হবে তোমার নিজের চেষ্টাতে। হাই, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি মনুয়ে, ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী, আর আজকে আমি ভিডিও বানাচ্ছি কিভাবে তুমি বাসায় কোচিং সেন্টারের মতো পড়তে পারো। আর এই ভিডিওর সাথে সাথে আমি আমার লাইফ, প্রোডাক্টিভিটি, পড়ালেখা, আর্ট আর অনেক কিছু নিয়ে ভিডিও বানাই। তো প্রত্যেকটা বিষয়ে, যে কোনো বিষয়ে যদি তুমি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে আমরা চলে যাবো আমাদের ভিডিওর মেইন অ্যাসেন্সে, কোচিং সেন্টারের মতো বাসায় কিভাবে পড়তে হয়। তো কোচিং সেন্টারের যদি মতো যদি তোমার পড়তে হয় তাহলে তোমার কোচিং সেন্টারের মেকানিজমটা বুঝতে হবে, কোচিং সেন্টার আসলে কিভাবে কাজ করে। কোচিং সেন্টারের কোন জিনিসটা, যে জিনিসটা আমি কথা বলেছি যে তুমি কিভাবে পড়তে পারবে, সেটার জন্য আগে কোচিং সেন্টারের বিষয়টা আমরা জানি। কোচিং সেন্টারের যে মেইন কাজটা হলো সেটা হলো ভর্তি পরীক্ষা, আমাদের যে ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষার পরীক্ষাটাকে সিমুলেট করা, এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করা যে আমরা পরীক্ষায় বসার আগে আমরা অনেকবার পরীক্ষার সিচুয়েশনটার সাথে যাই। কলেজে বা স্কুলে কি পড়ালেখা হয় না? অবশ্যই কলেজে বা স্কুলে পড়ালেখা হয়, কিন্তু কলেজে বা স্কুলে কিন্তু প্রতিদিন পরীক্ষার ব্যাপারটা থাকতো না। আমরা যদি মনে করো কলেজে ছিলাম তখন আমরা হায়েস্ট কয়টা পরীক্ষা দিয়েছি, আমরা টেস্ট, প্রি টেস্ট এগুলো দিয়েছি, বা সাময়িক বছরে বা 6 মাসে একবার পরীক্ষা দিয়েছি। বর্তমানে কিন্তু তোমরা একেবারেই পরীক্ষা দিচ্ছ না, এবার কিন্তু তোমাদের HSCটা কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে তোমরা আরো পরীক্ষার কাছাকাছি অনেক দিন নেই। তো পরীক্ষার কাছাকাছি যদি তুমি না থাকো তাহলে কিন্তু এই যে পরীক্ষার সিচুয়েশনটা সিমুলেট করা, যেটা অফলাইন কোচিং এ হতো পসিবল ছিল, সেটা কিন্তু হচ্ছে না। তোমার এখন উচিত এই যে পরীক্ষার যে ব্যাপারটা, যে তুমি ভর্তি পরীক্ষার পরীক্ষার সিচুয়েশনটাই সিমুলেট করবে, সেখানে থাকবে টাইম প্রেশার, সেখানে থাকবে তোমার যে কোয়েশ্চেন প্রতিদিন যে পরীক্ষাগুলো হয়। কোচিং সেন্টারে যখন আমি পড়েছি তখন প্রতিদিন কিন্তু পরীক্ষা হতো, ক্লাসে যেতাম, ক্লাসে ঢুকার সাথে সাথে আমাদের পরীক্ষা হতো, আর সেই পরীক্ষাগুলো খুবই কম টাইমে দেওয়া হতো, আর সেই পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো ছিল সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তুলনামূলক টাফ আসতো, কারণ কিছু সহজে আসতো আর কিছু আমাদেরকে দিয়ে দেওয়া হতো আগের থেকে পড়ার জন্য। তো আমরা তখন নাকে মুখে যে টপিকগুলো আছে ওই টপিকগুলো শিখতাম, যাতে পরের দিন আমরা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারি। এতে আমাদের ব্রেনের সবচেয়ে বেশি ইফেক্টিভলি আমাদের মাথায় যে নলেজগুলো আছে সেগুলো ঢুকতো, আর আমরা যদি কোনো কিছু ভুল করতাম ওই পরীক্ষাগুলোতে, যেটা আমরা ভর্তি পরীক্ষার মতোই একটা সিচুয়েশন ক্রিয়েট করে পরীক্ষা দিচ্ছি, তাহলে ওই সিচুয়েশনে আমরা যখন পরীক্ষা দিতাম তখন আমাদের মনে হতো যে আমাদের প্রিপারেশনটা ভালো হচ্ছে। তো এইভাবে যদি মনে করো আমাদের স্কুল কলেজে পড়ানো হতো তাহলে অ্যাডমিশন টেস্টের কোচিং সেন্টারে কোনো দরকারই ছিল না, কিন্তু যেহেতু আমাদের এখন এডুকেশন সিস্টেম, এখন এডুকেশন সিস্টেম অফ বলবো না আমি, কিন্তু এখন কিন্তু পরীক্ষার সিচুয়েশনটা কিন্তু এখন আর নেই, কিন্তু অ্যাডমিশন টেস্টের যদি তোমার ভালো করতে হয় তাহলে নাম্বার 1 যে জিনিসটা, টেকনিকটা কাজে লাগায় সেই টেকনিকটা হলো পরীক্ষার মতো, ভর্তি পরীক্ষার মতোই পরীক্ষা নেওয়া। তুমি যদি অনলাইনেও কোচিং করো তাহলে তুমি কোচিং সেন্টারে ইনাফ পরীক্ষা নেওয়া হচ্ছে নাকি সেটা খেয়াল রাখবে, অফলাইন হোক অনলাইন হোক বা যে কোনো। তুমি যদি একা 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 কিভাবে পড়তে হবে, একা একা কিভাবে পরীক্ষা নিতে হবে সেটার ব্যাপারে তোমাকে পরে বলবো। যদি তুমি কারোর কাছে প্রাইভেট পড়ো পার্সোনালি, তাকে বলো, তোমার স্যার বা ম্যাডাম যেই থাকে তাকে বলো যাতে আমাকে পরীক্ষা নেন, আমার পরীক্ষা নেন। যদি তোমার ইনাফ পরীক্ষা না নেওয়া হয় অনলাইনের স্ট্রাকচারের কারণে বা কোনো কারণে, তাহলে কিন্তু তুমি প্রিপেয়ার হবে না, তোমার যেই কোচিং সেন্টারের যে অ্যাসেন্সটা আছে সেটাই মিসিং হয়ে যাবে, কারণ কোচিং সেন্টারের এই একটা জিনিস সবচেয়ে বেশি গেম চেঞ্জিং, পরীক্ষা নেওয়া। আমাদেরকে কিছু একটা হিউজ অ্যামাউন্ট অফ পড়া দেওয়া হয়, আর হিউজ অ্যামাউন্ট অফ পড়ার মধ্যে যখন আমরা শিখে একটা কিছু পরীক্ষা দিতে যাই, যেমন যখন আমরা টেস্ট পরীক্ষা দিই তখন আমাদের যদি সিলেবাস নাও শেষ হয় আমরা অনেক কষ্ট করে আমরা জাস্ট কোনো মতে শেষ করি, এই টাইম ক্রাঞ্চের মধ্যে আমরা অনেক কাজ করি। তো এই অনেক কাজের টাইম ক্রাঞ্চটা কিন্তু এখন আর নেই, কারণ তুমি এখন পরীক্ষাও দিতে পারছো না। যদি মনে করো যে তুমি অনলাইন ক্লাসে ক্লাস করছো, সেই ক্লাসটা কিন্তু তুমি নিজেও করতে পারো, অন্য অনেক কিছু ঘেটেও করতে পারো, বা তুমি জিনিসটা জানতে পারো, কিন্তু পরীক্ষা যদি না দাও
তাহলে কিন্তু তোমার কোচিং সেন্টারের যে মেইন উদ্দেশ্যটা, যে পারপাসটা, সেটাই মিসিং হয়ে যাবে। তো এই কোচিং সেন্টারের পরীক্ষা সিমুলেট করার ব্যাপারটাই কিন্তু মেইন কাজ। যেমন ক্লাসের লেকচারশিপ, টিচার, কিংবা কতজন গত বছর এই কোচিং থেকে চান্স পেয়েছে, কেমন পড়ানো হয়, সেগুলা সব কিন্তু সেকেন্ডারি। সেগুলা মার্কেটিং স্ট্র্যাটেজি, সেগুলা তোমাকে হেল্প করবে বেসিক ক্লিয়ার করতে বা যে কোনো কিছু করতে, পড়ালেখা করতে, উদ্বুদ্ধ করতে, কিন্তু পড়াটা কিন্তু তোমাকে পড়তে হবে। আর তোমার যদি অথরিটি কেউ একজন তোমাকে পরীক্ষা নেয়, যেমন স্কুল কলেজ পরীক্ষা নিলে তখন আমাদের টনক নলেজে আমাদের পড়তে হবে, কিন্তু আমরা কিন্তু যে যদি আমাদের টেস্ট পেপার করতে দেওয়া হয়, কিন্তু আমরা সিরিয়াসলি কিন্তু টেস্ট পেপার করি না। আমি যখন অনলাইন কোর্স দিচ্ছি তখন দেখা যায় যে ক্লাস যদি মনে করো 80% মানুষ ক্লাসে আসলেও 20 কি 30% মানুষ পরীক্ষা দেয়। তো আমি যেহেতু খুব কম স্টুডেন্ট পড়াচ্ছি, তার মানে কম স্টুডেন্টরা পড়ে, তার মধ্যে তারা আরো কম পরীক্ষা দেয়। তারা মনে করে যে আমাদের প্রিপারেশন ভালো না, আমার মনে হয় পরীক্ষাটা না দেওয়া উচিত। কিন্তু এখানেই তুমি ভুল করছো, প্রিপারেশন দেখে তোমার পরীক্ষা দেওয়া হচ্ছে না, এটা কিন্তু ফাইনাল পরীক্ষা না, এটা হলো আনসার্টেনিটি। তুমি যেই জিনিসটা তোমার মাথায় আছে সেটাকে সিমুলেট করা, বারবার যে পরীক্ষার সিচুয়েশনটা সেটাকে বারবার রিপিট করা। এই রিপিট করার কারণেই কিন্তু কোচিং সেন্টার গুলো এত হাইপ। এই জিনিসটা ওরা ফিগার আউট করে ফেলেছে যে কিভাবে স্টুডেন্টদেরকে সবচেয়ে ইফেক্টিভলি তুমি কম টাইমের মধ্যে প্রিপেয়ার করতে পারো। দেখা যায় যে আমাদের যে এই জিনিসগুলো পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা আবার কিছুদিন পরে রিপিট হয়। মানে আমরা কোনো একটা চাঙ্ক অফ পড়ালেখা করি, মনে করো আমাদের অর্ধেক সিলেবাস কোচিং সেন্টারে শেষ হওয়ার পরে একটা বড় পরীক্ষা হয়, বা সপ্তাহের মধ্যে একটা বড় পরীক্ষা হয়, বা মাসের মধ্যে একটা বড় পরীক্ষা হয়, সেই বড় পরীক্ষা বা শেষের মডেল টেস্ট, এগুলো কিন্তু বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদেরকে রেডি করা হয় মেইন পরীক্ষার জন্য। বর্তমানে যে কোচিং গুলো হচ্ছে সেগুলো মেজরিটি অফ অনলাইন কোচিং। তো অনলাইন কোচিং এ তুমি যদি ভর্তিও হয়ে যাও, কিন্তু তোমার যে বাসার পড়া আছে সেগুলো কিন্তু তোমাকে করতেই হবে। আমার সেলফ স্টাডি আর অনলাইন কোচিং এর ক্লাসের মধ্যে যে সম্পর্ক, যে ব্যালেন্স, সেটা রুটিন আমি দিয়েছি। তারপর অনলাইন ক্লাসে তোমার যে ফোকাসের সমস্যা, সেটার জন্য আমি ভিডিও দিয়েছি। তো অনলাইন ক্লাসে তুমি কিভাবে ফোকাস করবে সেটা তুমি এই ভিডিওটা উপরে আইকন থেকে দেখে নিতে পারো। আর অনলাইন ক্লাসে যদি তুমি করো, সেটার পাশাপাশি তোমাকে এফোর্ট দিতে হবে যাতে তুমি যে অফলাইনের কোচিং এর পুরো অ্যাসেন্সটা মেনটেন করে তোমার অনলাইন কোচিং অফলাইন কোচিং দুটো ব্যালেন্স হয়। আগের মতো কিন্তু তোমাদেরকে পড়লে হবে না। অনেকে বলতে পারে যে আগের মতো যদি না হয় তাহলে কোচিং করার কি দরকার। এই কারণে কিন্তু অনেকে অনলাইনে কোচিং করছে না, সবাই মনে করছে যে অনলাইনে কোচিং দরকার নেই। কিন্তু অনলাইন কোচিং এর সবচেয়ে বড় যে জিনিসটা হলো, সেটা হলো গাইডেন্স। তোমাকে যদি গাইড করার কেউ থাকে তাহলে হয়তো তোমার কোচিং না করলেও চলবে। তো অনলাইন কোচিং অফলাইন কোচিং নিয়ে আমি হয়তো আরো ডিটেলসে তোমরা জানতে চাইলে আমার ভিডিওটি দেখতে পারো, ডিসক্রিপশনে বা আই বারে দেওয়া আছে। আর তোমাদেরকে আমি বলবো তোমাদের কি কি ব্যাপারে মাথায় রাখতে হবে, যে প্রসেসটার কথা বলবো কিভাবে তুমি কোচিং সেন্টারের মতো করবে সেটার জন্য। নাম্বার 1 যেটা হলো, ভয় পাওয়া যাবে না, তোমার ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। তোমার যদি কোচিং সেন্টারের মতো নিজেকে টেস্ট করতে হয়, পরীক্ষা সিমুলেট করতে হয়, তাহলে তুমি অনেক ব্যর্থতার শিকার হবে। তোমার মনে হতে পারবে পারে যে তুমি হয়তো বাসায় পড়ছো, তোমারটা হচ্ছে না, কিংবা তোমার এটাও মনে হতে পারে যে সবাই তোমার থেকে এগিয়ে যাচ্ছে কারণ তারা অন্যরা কোচিং করছে। আবার আরো একটা জিনিস মনে আসতে পারে, যে তুমি তোমার ভুলগুলো যখন দেখবে তখন তোমার মনে হবে যে আসলে হয়তো আমি কিছুই পারি না। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না, তুমি যখন নিজের ভুল নিজে দেখো তখন তোমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তুমি এত কিছু ভুল করতে পারো। কিন্তু মনে রাখবে যে এই যত ভুল তুমি এখন করবে, সেই ভুলগুলো তুমি মেইন পরীক্ষায় রিপিট করবে না। আমাদের মেইন কাজ হবে, আমরা কোচিং সেন্টারে যেমন প্রতিদিন পরীক্ষা হয়, আমরা আমাদের প্রতিদিন পরীক্ষা নিব। আর এই প্রতিদিন পরীক্ষা একটা সিস্টেমেটিক ওয়েতে হবে। দুটো বিষয় খেয়াল রাখতে হবে, একটা হলো অ্যাক্টিভ রিকল। এই পরীক্ষায় তুমি চিট করতে পারবে না, তার মানে তুমি যদি কিছু না পারো সেটা তোমাকে আবার রিপিট করতে হবে, কিন্তু সেটা অ্যাক্টিভ রিকল রিপিট করতে হবে। প্রথমে তোমাকে ওই জিনিসটা ভুল করতে হবে। যদি তুমি কোনো জিনিস ভুল করো তাহলে সেই জিনিসটা তোমার বেশি মনে থাকবে। আর এই যে কোচিং সেন্টারের মতো পড়তে বলছি, তার জন্য তোমাকে হয়তো কোচিং সেন্টারের শিটের হেল্প নিতে হতে পারে। কোচিং সেন্টারের যে শিটগুলো আসে, সেই শিটগুলো আমি বলছি না যে তুমি সেখানে থিওরি পড়বে বা সেখানে পড়াগুলো পড়বে, সেখানে যে কোয়েশ্চেনগুলো হয় সেই কোয়েশ্চেনগুলো কালেক্ট করবে। আরও সাথে সাথে আমাদের কোয়েশ্চেন ব্যাংক তো আছে,
আমি বলি বি বা ডি ইউনিটের জন্য নিজের কোয়েশ্চেন ব্যাংকের পাশাপাশি বিসিএস এর কোয়েশ্চেন ব্যাংকটাও পড়তে, কারণ আমি বলি যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে পরীক্ষার মতো, নট যে এইটার কোয়েশ্চেনের উত্তর এটা, না তুমি মোটেও এটা করবে না, তুমি পরীক্ষার মতো পরীক্ষা দিবে, তুমি কোয়েশ্চেন নিজে বানাবে, তুমি যে টপিকটাই পড়ো সেই টপিকটারই কোয়েশ্চেন বানাবে আর নিজের পরীক্ষা ঘড়ি ধরে দেবে, কারণ এখানে টাইম কিন্তু অনেক বেশি একটা ইয়ে লাগে রাখে। যদি তোমার মনে হয় টাইম শেষ হয়ে গেছে, তার মানে তুমি শেষ করতে পারোনি, ঠিক আছে? তুমি যদি রিয়েলে পরীক্ষা হতো তাহলে কিন্তু তোমার কোনো ভ্যালু থাকতো না, তুমি কতটুকু পারছো সেটার থেকে তুমি কত তাড়াতাড়ি পারছো সেটা কিন্তু বেশি দেখা হবে, কত সঠিকভাবে পারছো। তোমার যদি মনে হয় তুমি খুবই এলাভেলা করে কোনো মতে পেরে যাচ্ছ, সেটা কিন্তু পরীক্ষার হলে চলবে না, পরীক্ষার হলে একদম ফাইন হতে হবে। তো মাথায় রাখবে যে তুমি একবার কি দুইবার যদি কোয়েশ্চেন সলভ করো বা তুমি প্র্যাকটিস সলভ করো তাহলে তুমি বেশি ভালো পারবে, নাকি যে 100 বারের মতো পরীক্ষা দিয়ে এসেছে কোচিং সেন্টার গুলোতে সেই ভালো পারবে। অবশ্যই যে বেশি পরীক্ষা অ্যাটেন্ড করেছে সেই কিন্তু ভালো পারবে, কারণ সে আসলেই পরীক্ষা দিয়েছে, নাকি কোয়েশ্চেন নাম্বার এত অ্যান্সার এত এটা পড়েছে। নিজের পরীক্ষা নেওয়ার মাধ্যমেই আসলে তুমি কোচিং সেন্টারের মতো পড়তে পারবে। এখন কোচিং সেন্টারের মতো পড়তে হলে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা হলো যদি কেউ কোচিং করে তাহলে যে সে যদি 10 ঘন্টা পড়ে তোমার পড়তে হবে 13 ঘন্টা, এই 3 ঘন্টা তোমার শুধুমাত্র পরীক্ষার জন্য রাখতে হবে, কারণ তোমার পরীক্ষার জন্য তুমি কোয়েশ্চেন বানাচ্ছ, তুমি সেটা অ্যান্সার করছো, তুমি সেটা খাতাটা কাটছো। তো এটা যদি তুমি স্ট্রিক্টলি করতে পারো আর একটা সিস্টেমেটিক ওয়েতে করতে পারো, সেই সিস্টেমেটিক ওয়েটা হলো আজকের দিনে যেটা পড়ছো কালকের দিনে সেটা পরীক্ষা নেওয়া, যেটা কোচিং সেন্টারে করে থাকে। আরো একটা জিনিস, সেটা হলো 1 সপ্তাহ পরে তুমি পুরো সপ্তাহে যেটা পড়েছো সেটার উপর একটা পরীক্ষা নেওয়া, আর তারপরে কোন একটা কোচিং সেন্টারে দেখবে যে কোয়েশ্চেন ব্যাংক গুলো সলভ করা হয় এবং কোয়েশ্চেন ব্যাংকের উপরই পরীক্ষা না হয়, যাতে কোনো রিপিটেড কোয়েশ্চেন বা রিলেটেড কোয়েশ্চেন আসলে পারো। এই জিনিসটাও কিন্তু তোমাকে পরীক্ষার মধ্যে ইনক্লুড করতে হবে। যদি তুমি বাসায় পড়ো তাহলে তোমাকে 3 থেকে 4 ঘন্টা শুধুমাত্র কোয়েশ্চেন করে নিজের পরীক্ষা নিয়ে পড়তে হবে। আমরা যারা বাসায় পড়ি তাদের যারা শুধু বাসায় পড়ে তাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা হলো তারা শুধু পড়ে। বাসায় পড়ার মানে এই তো না যে তুমি শুধু পড়বে, তুমি জানো কোথা থেকে কোয়েশ্চেন আসে, কোন চ্যাপ্টার থেকে আসে, কোন টপিক থেকে আসে, কিন্তু শুধু যদি তুমি পড়ো তাহলে তোমার মাথা থেকে তো কিছু বের হচ্ছে না, তুমি জাস্ট মাথায় ঢুকাচ্ছ। এখন এটা কি তোমার আসলেই মনে আছে? তুমি কি তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় এই ব্যাপারে তুমি কি সেটা পারছো, সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে, সেটা তোমাকে যাচাই করতে হবে। এই যাচাই করার জন্য তোমার এক্সাম নিতে হবে প্রতিদিন, সপ্তাহে একদিন, আবার 2 সপ্তাহ পরে আরেকদিন। তো এভাবে যদি তুমি যত বেশি কন্টিনিউয়াসলি পরীক্ষা নেবে, আবার তুমি বলতে পারো যে এত যদি আমি পরীক্ষা নিই তাহলে আমি পড়বো কখন, এটাই তো কথা। যারা কোচিং করছে তাদের তো আলাদা করে এই ব্যাপারে ভাবতে হচ্ছে না, তারা শুধু পড়ছে আর গিয়ে কেউ তাদের পরীক্ষা নিচ্ছে, একটা অথরিটি তাকে পরীক্ষা নিচ্ছে, তো তাদের এই চিন্তা নেই, কিন্তু তোমার এই চিন্তা করতে হবে, কারণ তোমার চান্স পেতে হবে। তো তুমি যদি চান্স পেতে চাও আর কোচিং এর মতো ভালো করে পড়তে চাও তাহলে তোমার পরীক্ষা দিতে হবে। তো এতগুলো কথা বলার মানে হলো তুমি নিজের পরীক্ষা নিজে নেবে। তো তোমাদের মনে হতে পারে আমি সেম কথা রিপিট করছি, কিন্তু যাতে তোমাদের মাথায় এটা এতে যায় যে আমার প্রিপারেশন ভালো না, আমি তো পড়ি নাই, এই কারণে আমি পরীক্ষাটা দিচ্ছি না, আমি পরীক্ষাটা স্কিপ করছি, এরকম করলে বাসায় পড়ে অনলাইন ক্লাস করে চান্স পাবা না। পরীক্ষা প্রতিদিন দিতে হবে, প্রিপারেশন ভালো থাকুক কিংবা প্রিপারেশন খারাপ। প্রিপারেশন যদি খারাপ থাকে তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার প্রিপারেশন খারাপ, তার মানে তোমার আরো বেশি পড়তে হবে। এখন আমি বলবো কোন জায়গায় তুমি কোচিং না করে প্রায় চান্স পাওয়া ইম্পসিবল এর কাছাকাছি বা খুবই রেয়ার, আর যদি তুমি কোচিং না করেও ওই এরিয়া গুলোতে চান্স পেয়ে যাও তাহলে তোমার এই ভিডিওটা দেখার কোনো মানেই হয় না, তার মানে তুমি একজন জিনিয়াস, ইউ ক্যান ডু ইট, অ্যান্ড তোমার কনফিডেন্স আছে নিজের প্রতি যে তুমি এটা পারবে, তোমার কোচিং সেন্টারের দরকার নেই। কিন্তু তুমি যদি স্মার্ট হও, জিনিয়াস না স্মার্ট, তাহলে তুমি যদি এই এরিয়া গুলোকে টার্গেট করো তোমার অবশ্যই কোচিং সেন্টারে পড়তে হবে। এটার কারণ আমি এক্সপ্লেন করার আগে আমি বলি এরিয়া গুলো কি কি।
এরিয়াগুলো হলো ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমাকে কোচিং করতে হবে। দেখা যায় যে সবাই হলো রেপুটেড যে কোচিং সেন্টার গুলোতে আছে সেখানেই পড়ে। আমি কোনো নাম বলতে চাচ্ছি না কোনো কোচিং সেন্টারে, কিন্তু তোমরা সবাই জানো যে কোচিং সেন্টার গুলোতে পড়েই কিন্তু ইঞ্জিনিয়ারিং এর চান্স পায়। সবাই কোচিং সেন্টারে পড়ে, আর খুবই গুটি কয়েক, হাতে গোনা কয়েকজন থাকে তারা চান্স পায় কোচিং সেন্টারে না পড়েও। দেখা যায় তাদের ব্যাকিংস অনেক স্ট্রং, তারা অনেক ভালো পড়ালেখায় বা কোনো কারণে তারা পায়। কিন্তু তুমি যদি তাদের মধ্যে না হও, তুমি যদি অ্যাভারেজ বা একটু আপার অ্যাভারেজ হও, তাহলে তোমার কোচিং করতে হবে যদি তুমি রেপিউটেড কোনো সায়েন্সের ইউনিটে পরীক্ষা দাও। যেমন ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে যদি তুমি পরীক্ষা দিতে চাও আর একটা ভালো র্যাঙ্কিং করতে চাও, একটা ভালো সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমার কিন্তু কোচিং করতেই হবে। আর যদি তুমি ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাও বা বুয়েটে পড়তে চাও, তাহলেও তোমার কিন্তু কোচিং করতেই হবে, কারণ এখানে কম্পিটিশন বেশি। আর এখানে একটা জিনিস দেখা হয়, সেই একটা জিনিস হলো তুমি কত স্পিডে কত ট্রিক্স খাটিয়ে কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারছো। দেখা যায় বুয়েটে খুবই লিখে লিখে অঙ্ক করে রিটেন আসে, সেগুলো তুমি দেখা যায় করতে পারো, কিন্তু ওই টাইমের মধ্যে তুমি করতে পারো না, কি ওই ছোট একটা টাইম দিবে পরীক্ষার, সেই টাইমের মধ্যে তুমি সব অ্যান্সার করতে পারছো নাকি, সেগুলাই কিন্তু দেখবে কোন ওয়েতে তুমি অ্যান্সার করছো, কতটুকু স্মার্টলি তুমি অ্যান্সার করছো, টাইম কত এফিশিয়েন্টলি কাজে লাগাচ্ছ। দেখা যায় যে এই ইউনিটে কিন্তু ক্যালকুলেটার ইউজ করা যায় না ঢাকা ইউনিভার্সিটি, তো এখানে খুবই ট্রিক্স খাটিয়ে তোমার এই পরীক্ষাগুলো দিতে হবে। এখন এই ট্রিক্স গুলো তোমাকে কে শিখাবে? আমাদের টেক্সট বইয়ে বই কিন্তু এই ট্রিক্স গুলা নেই, বা কোনো বই থেকে তুমি পড়ে কিন্তু ট্রিক্স শিখতে পারবে না। যখন আমরা দেখি যে একটা ম্যাজিক ট্রিক্স কেউ শিখে, তখন সেটা খুবই প্র্যাকটিস করে 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 শিখে, আর সেই ট্রিক্সটা তাকে কেউ বলে, বা সে যদি নিজে ইনভেন্ট করতে চায় তাহলে কিন্তু অনেক টাইম লেগে যায়। তো কোনো ম্যাজিশিয়ান যখন একটা ট্রিক্স শিখে ফেলে, তখন সে সেটা প্র্যাকটিস করলেই হয়ে যায়, কিন্তু কোনো ম্যাজিশিয়ান যদি একটা ট্রিক্স আবিষ্কার করতে চায়, তাহলে তাকে বছরের পর বছর কাজ করতে হবে। আর এই ম্যাজিশিয়ান যারা তোমাদেরকে ট্রিক্স দিবে, তারা হলো অভিজ্ঞ ইনস্ট্রাক্টর। এটা হতে পারে কোনো কোচিং সেন্টারের ভাইয়া যাদের কাছে তোমরা পড়ছো, কিংবা হতে পারে কোনো টিচার, বা কোনো তুমি অলরেডি যাদের কাছে পড়ে এসেছো, তারা যারা স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছে প্রতি বছর, যাদের হাত ধরে স্টুডেন্টরা চান্স চান্স পাচ্ছে এই ইউনিভার্সিটিতে গুলোতে। তো তুমি যদি সায়েন্সের কোনো রেপুটেড ইউনিভার্সিটির ইউনিটে চান্স পেতে চাও, তাহলে তোমাকে কোচিং করতে হবে, কারণ এখানে অতিরিক্ত কম্পিটিশন। আর আরেকটা বলবো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলাও কিন্তু কোচিং খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানেও খুবই কম্পিটিশন আর খুবই ট্রিক্স খাটিয়ে টাইম লাগিয়ে তোমাকে অ্যান্সার করতে হয়। কিন্তু কখনোই তুমি ডিনাই করতে পারবে না যেটা কোচিং সেন্টারের মধ্যে আছে, সেটা হলো আমি তোমাদেরকে বলেছি যে রিয়েল পরীক্ষার মতো সিমুলেট করা হয় ব্যাপারটা। শুধু কি পরীক্ষা নেওয়ার ব্যাপারটাই করা হয় না, পরীক্ষা নেওয়ার ব্যাপারটাই করা হয় না, আরো একটা জিনিস করা হয়, সেই জিনিসটা হলো কম্পিটিশন। তুমি একটা কোচিং সেন্টারে পড়ছো, সেখানে মনে করো 500 স্টুডেন্ট আছে, যে ব্যাচে পড়ছো বা সেখানে 500 স্টুডেন্টের মধ্যে তুমি একটা পরীক্ষা দিলে তুমি কততম র্যাঙ্কিং করছো, এটা তো তুমি তোমার অবস্থান বুঝতে পারছো। যে যদি 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় বা 40,000 থেকে 50,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়, তার অনুপাতে তোমার র্যাঙ্কিংটা কোথায়, তো এই র্যাঙ্কিংটা যদি তুমি ধরতে পারো, তখনই কিন্তু তুমি র্যাঙ্কিং নিচে হলে তুমি আরো ভালো করার চেষ্টা করবে, বা র্যাঙ্কিং যদি অনেক উপরে থাকে তাহলে তোমার বুঝতে হবে যে তোমার পড়ালেখার ওয়েটা ঠিক আছে, তোমার এফোর্ট ঠিক আছে, তুমি ঠিক ওয়েতে আগাচ্ছ। তো এই জিনিসটা মাথায় রাখবে যে কম্পিটিশনটা কখনোই আমরা বাসায় রিপ্লেস করতে পারবো না, একা একা কম্পিটিশন হয় না, কম্পিটিশনের জন্য অনেকজন লাগে, ভর্তি পরীক্ষা অনেকজন দেবে, একজন কি দুইজন দিবে না। তো এই জিনিসটা মাথায় রেখে আমি তোমাদেরকে একটা সলিউশন দেবো, সেই সলিউশনটা হলো তুমি কোনো কোচিং সেন্টারের এক্সাম ব্যাচে ভর্তি হবে, সেটাও এখন না, সেটা তুমি যখন পরীক্ষা হবে তার আগে প্রায় প্রতিটা কোচিং সেন্টারে আলাদা করে ফাইনাল মডেল টেস্ট হয়, সেই ফাইনাল মডেল টেস্টের জন্য ভর্তি হয়ে যাবে। তোমার কোচিং সেন্টারে টিচাররা ক্লাস দিবে, সেটা টিচারদের পারিশ্রমিক কিন্তু অনেক বেশি, বা শিট দিবে তোমাকে, শিটের যে টাকাটা সেটাও অনেক বেশি, আর সেটা তুমি কিন্তু বাসায় কভার করতে পারো।
তুমি বাসায়ও কভার করতে পারো, কিংবা ইউটিউবে অনেক টিচার আছে, তুমি যেই টপিকে সার্চ দাও কোনো না কোনো একটা ভালো কন্টেন্ট তুমি পেয়ে যাবে। কিন্তু তোমাকেও পরীক্ষার কোয়েশ্চেন বানিয়ে পরীক্ষা নেবে, আর সেই পরীক্ষা অনেকজন দেবে, অনেকজনের মধ্যে তোমার র্যাঙ্কিংটা কত হবে সেই কম্পিটিশনটা বুঝতে হলে তোমাকে কোথাও না কোথাও পরীক্ষা দিতে হবে যেখানে অনেক স্টুডেন্ট আছে। তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কোচিং সেন্টারের ইম্পর্টেন্সটা কোথায়, কিভাবে তুমি বাসায় কোচিং সেন্টারের মতো প্রিপারেশন নিতে পারো। আর যদি তুমি কম্পিটিশনটাকে খেয়ালে রাখো, যে কম্পিটিশনটা সম্পর্কে জানি, কম্পিটিশন সম্পর্কে জানতে চাও, তাহলে তোমার অবশ্যই কোনো একটা কোচিং সেন্টারে এক্সাম ব্যাচে পরীক্ষা দেওয়া উচিত যদি তুমি কোচিং না করো। আর তোমার কোচিংয়ে যদি ইনাফ এক্সাম না নেওয়া হয় অনলাইন কোচিং বলে বা অন্য কোনো কারণে, তাহলে কোয়েশ্চেন দেম কেন আমাদের ইনাফ পরীক্ষা নেওয়া হচ্ছে না, প্রতিদিন বা 2 দিন পর পর কেন পরীক্ষা নেওয়া হচ্ছে না। যদি তুমি পরীক্ষা না দাও তাহলে তুমি পিছিয়ে যাবে, কারণ এমন অনেক কোচিংয়ে আছে যারা কিন্তু রেগুলারলি পরীক্ষা নেয়। তো আমি নিজেও আমার স্টুডেন্টদের রেগুলারলি পরীক্ষা নিতে চাই, কারণ ওরা হয়তো ইন্টারেস্টেড থাকে না, কিন্তু আমি তো জানি যদি ওরা পরীক্ষা দেয় ওরা ভালো করবে, যদি ওরা পরীক্ষা না দেয় শুধু পড়তে পড়তে থাকে তাহলে ওরা ভালো করবে না। ওরা যত বড়ই জিনিয়াস হোক, পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবে তোমার পজিশনটা কোথায়, তোমার প্রিপারেশনটা কোথায়, তোমার মাথায় যেগুলো ঢুকছে সেগুলো তুমি বের করে আনতে পারছো নাকি ঠিক টাইমে। তো এই যে আমি তোমাদেরকে পরীক্ষার কথা বললাম, এই পরীক্ষার বিষয়টা অ্যাপ্লাই করে দেখবে ইন ইওর ডেইলি স্টাডিজ, তুমি এটা করতে পারো। তাহলে যদি তুমি করতে চাও যে কিভাবে তুমি সবচেয়ে বেশিটা বের করে নিয়ে আসবে, তাহলে অবশ্যই আমার অ্যাক্টিভ রিকল আর স্পেস রেপিটিশন এই দুটা ভিডিও দেখতে পারো, যাতে তুমি এই বিষয়টা কেন কাজ করে সেটা সম্পর্কে ধারণা পেতে পারো, আর কিভাবে তুমি রেগুলারলি এটা করতে পারবে সেটা সম্পর্কেও তুমি জানবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার যে তুমি এতটুকু চলে এসেছো এখনো সাবস্ক্রাইব করোনি। সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক দাও, আর বেল আইকনটা ক্লিক করো যাতে আমার কোনো ভিডিও তোমার মিস না হয়, কারণ আমার সবগুলো ভিডিওতে কোনো না কোনো ভ্যালুয়েবল কন্টেন্ট থাকবে যেটার মাধ্যমে তুমি ভালোভাবে নিজের লাইফ লিড করতে পারবে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।